কোনটা যেই সঙ্গের মধ্যে টাকা পয়সা ধন দৌলত স্ত্রী পুত্র এই জাগতিক মোহ মায়া ত্যাগ করে পবিত্র মন নিয়ে পবিত্র আত্মা নিয়ে পবিত্র স্থানে 10 জন মানুষ যখন আল্লাহর কথা ভাবে মালিকের কথা ভাবে ওই সংগঠনের নাম হয়ে যায় সাধু হ্যাঁ তাই বললেন ভিতর বাহি আগে কোন পরিস্থিতি মানুষ আপনারা এলাকার গীতিকার বা সাধককে ভালো না বাসেন এটা হলো মানুষের উপরে বোঝা চাপায় দেওয়া আমি বলবো আপনাদের ভালো লাগলে যদি ভালো না লাগে এখনি চলে যান আর যদি চিন্তা করেন না একটা রাত্র যদি হইল আল্লাহর মহব্বতে পিতামাতার মহব্বতে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতে কাটাইতে পারি আর কিছু না হইল আমার আমল নামায় পাপ নামক কিছু লেখা হবে আমার ভাইকে বলতে চাই ভাই এইভাবে মানুষকে দায়বদ্ধ করা উচিত না গল্প একটা মনে পড়ছিল গল্পের মধ্যে যাব না গানটা আপনারা দয়া করে শুনবেন কারণ জালালউদ্দিন খান তিনি একটি গান লিখেছে হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কই না তারে মানুষ হইতে কয়জন পারে হাত পাও নিয়ে জন্ম নিলেই সে মানুষ না কারণ তাকে মানুষ হওয়ার জন্য একজন মহা মানুষের কাছে যাইতে পাপে ভরা অঙ্গ একবার করো সাধু সঙ্গ ভিতর বাহি আগে করো পরিষ্কার মানুষ হওয়া ভাবে কঠিন একবার মানুষ হওয়া ভাবে কঠিন দূরে যাবে যন্ত্রণা এই দেহের আবর্জনা থাকিবে না মনরে মনরে নিলে গুরুর মন্ত্রণা দূরে যাবে যন্ত্রণা এই দেহে আবর্জনা থাকিবে না দেহের কাম ক্রোধ লোভ আদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এই সব যদি ছাড়তে পারো মনরে আমার I'm gonna love you.
না যেন ভাই বহুতি মানুষ হওয়া ভাবে গো ঠিক লাগে পারবো মানুষ হওয়া ভাবে গো ঠিক লাগে মাখন থাকে ওই মাখন কেহ না চোখে দেখে মৈথনের ফাঁকে ফাঁকে ভেসে উঠে গানের কথাগুলো কি বোঝা যায় যেমন দুগ্ধে মাখন থাকে কেহ না চোখে দেখে মৈথনের ফাঁকে ফাঁকে ভেসে উঠে ওরে গুরু ভাবনা জানিলে আমার মহিয়তি নিশা এলাই সায়া জননী যেমন ষটচক্র পঞ্চবার বিনে সুতায় এটেবার প্রণয় সূত্রে টেনে আর গুরুর হইয়া তবে ষটচক্র পঞ্চবার বিনে সুতায় এটেবার প্রণয় সূত্রে টেনে আল গুরু হইয়া তবে গান জ্ঞানী লোকের জন্য অজ্ঞানীর জন্য গান না আর আমরা বাবা হাসতে হাসতে পাপ কামাই করি বেশি কোনটায় পাপ কোনটায় লাভ এটা আমরা জানি না